বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। 13তম আসরের যাত্রাটা স্মরণীয় করে রাখার মতোই শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ইংলিশদের বিপক্ষে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের জোড়া সেঞ্চুরির পাশাপাশি 9 উইকেটের বড় জয় নিয়ে জানিয়ে দেয় 2023 বিশ্বকাপে তাদের আগমনী বার্তা। এবার সে ধারাই বজায় রাখার লক্ষ্য নেদারল্যান্ডসের বিপক্ষে। ইংলিশদের বিপক্ষে ম্যাচে ছিলেন না অধিনায়ক কেইন উইলিয়ামসন, তবে ডাচ মিশনের আগে দলের সাথে অনুশীলনে যোগ দিলেও মাঠে নামা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এছাড়াও ইঞ্জুরির কারণে টিম সাউদি লোকি ফার্গুসনের মতো খেলোয়াড়দের নিয়েও রয়েছে শঙ্কা। ডাচদের বিপক্ষে ব্ল্যাক ক্যাপসরা অতীতে মুখোমুখি হয়েছে 4 বার, যেখানে কোনোবারই কিউইদের সামনে টিকতে পারেনি স্কট অ্যাডওয়ার্ডস বাহিনী। এদিকে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপের যাত্রা শুরু করেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে কিউইদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ডাচদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। 13তম আসরের যাত্রাটা স্মরণীয় করে রাখার মতোই শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ইংলিশদের বিপক্ষে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের জোড়া সেঞ্চুরির পাশাপাশি 9 উইকেটের বড় জয় নিয়ে জানিয়ে দেয় 2023 বিশ্বকাপে তাদের আগমনী বার্তা। এবার সে ধারাই বজায় রাখার লক্ষ্য নেদারল্যান্ডসের বিপক্ষে। ইংলিশদের বিপক্ষে ম্যাচে ছিলেন না অধিনায়ক কেইন উইলিয়ামসন, তবে ডাচ মিশনের আগে দলের সাথে অনুশীলনে যোগ দিলেও মাঠে নামা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এছাড়াও ইঞ্জুরির কারণে টিম সাউদি লোকি ফার্গুসনের মতো খেলোয়াড়দের নিয়েও রয়েছে শঙ্কা। ডাচদের বিপক্ষে ব্ল্যাক ক্যাপসরা অতীতে মুখোমুখি হয়েছে 4 বার, যেখানে কোনোবারই কিউইদের সামনে টিকতে পারেনি স্কট অ্যাডওয়ার্ডস বাহিনী। এদিকে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপের যাত্রা শুরু করেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে কিউইদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ডাচদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়। 13তম আসরের যাত্রাটা স্মরণীয় করে রাখার মতোই শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ইংলিশদের বিপক্ষে রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ের জোড়া সেঞ্চুরির পাশাপাশি 9 উইকেটের বড় জয় নিয়ে জানিয়ে দেয় 2023 বিশ্বকাপে তাদের আগমনী বার্তা। এবার সে ধারাই বজায় রাখার লক্ষ্য নেদারল্যান্ডসের বিপক্ষে। ইংলিশদের বিপক্ষে ম্যাচে ছিলেন না অধিনায়ক কেইন উইলিয়ামসন, তবে ডাচ মিশনের আগে দলের সাথে অনুশীলনে যোগ দিলেও মাঠে নামা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। এছাড়াও ইঞ্জুরির কারণে টিম সাউদি লোকি ফার্গুসনের মতো খেলোয়াড়দের নিয়েও রয়েছে শঙ্কা। ডাচদের বিপক্ষে ব্ল্যাক ক্যাপসরা অতীতে মুখোমুখি হয়েছে 4 বার, যেখানে কোনোবারই কিউইদের সামনে টিকতে পারেনি স্কট অ্যাডওয়ার্ডস বাহিনী। এদিকে পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে নিজেদের পঞ্চম বিশ্বকাপের যাত্রা শুরু করেছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে কিউইদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ডাচদের। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।